ভারতীয় সিনেমা জগতের এক উজ্জ্বল জ্যোতিষ্ক হলেন ইরফান খান। তার মতো উচ্চমানের অভিনেতাকে পেয়ে আজ প্রত্যেকটা ভারতবাসী নিশ্চয়ই গর্বিত বোধ করেন। সিনেমা ছিল তার বিস্তর সাম্রাজ্য, আর সেই সাম্রাজ্যের তিনি ছিলেন একান্ত অধিপতি। তার প্রত্যেকটা সিনেমাই যেন মানুষকে কিছু না কিছু শেখাত। আজ ভাবলেই কেন জানি না বিশ্বাস হয় না যে এই মানুষটা আজ আমাদের মধ্যে নেই, চলে গেছেন আমাদের ফেলে অনেক দূরে। জনপ্রিয় অভিনেতা সাহাবজাদা ইরফান আলী খানের জন্ম হয় 7 জানুয়ারি 1967 সালে রাজস্থানের জয়পুরের অন্তর্গত টঙ্ক জেলায়। তার বাবার নাম ছিল জাগিরদার খান, যিনি কিনা একজন স্বপ্রতিষ্ঠিত টায়ারের ব্যবসায়ী ছিলেন, এবং মায়ের নাম ছিল বেগম খান। এই সাহাবজাদা নামটি ইরফান খানের বিশেষ পছন্দ ছিল না, তাই তিনি পরবর্তী সময়ে নামটাকে বাতিল করে দেন। কারণ তিনি মনে করেছিলেন যে ভবিষ্যতে তার পরিবারের দেওয়া এই পরিচয়টি তার প্রতিষ্ঠিত হওয়ার পথে বাধা হয়ে উঠতে পারে। তার যখন খুব অল্প বয়স, তখন তার বাবা জাগিরদার খান মারা যান শারীরিক অসুস্থতার কারণে। বাবার মৃত্যুর পর তার পরিবারের অনেকেই তাকে বলেন তার বাবার সেই টায়ারের ব্যবসাকে সামলানোর জন্য, কিন্তু ইন্টারেস্ট না থাকায় ইরফান খান সেই ব্যবসাকে করতে একদমই চায়নি। তিনি সবাইকে বলেন তার ইন্টারেস্ট অভিনয়ে, তিনি একজন অভিনেতা হতে চান এবং সেটাকেই নিজের কেরিয়ার হিসেবে বানাতে চান। তার মুখ থেকে পরিবারের লোকেরা এবং বন্ধুরা এই কথা শুনে একটু অসুখী হন, কারণ তারা মনে করেছিলেন সিনেমার জগতে নাকি তার ভবিষ্যৎ গড়ে ওঠা কঠিন। এই বিষয়ে তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন, কেউ কল্পনাই করেনি যে আমি অভিনেতা হতে পারবো, কারণ আমি খুবই লাজুক প্রকৃতির ছিলাম, কিন্তু আমার নিজের মনের মধ্যে এই নিয়ে ইচ্ছা ছিল ভীষণ প্রবল। সাল 1987 নতুন দিল্লির রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়ে তিনি মুম্বাই শহরে চলে আসেন সিনেমায় কাজ করার উদ্দেশ্যে। কিন্তু এক বছর ধরে টানা কাজ করার পরেও তিনি সিনেমায় নামমাত্র অভিনয় করার সুযোগ পেতেন, আর যাও বা সুযোগ পেতেন, সেই সব সিনেমায় তার অভিনীত দৃশ্যগুলির বেশিরভাগটাই কেটে বাদ দিয়ে দেওয়া হতো। যা দেখে ইরফান খান এবার ঠিক করেন ছোট পর্দা অর্থাৎ সিরিয়ালে অংশ নেওয়ার। নিজের পরিচিতিকে তিনি এবার সেখান থেকেই মানুষের মাঝে বাড়ানোর জন্য চেষ্টা করতে থাকেন। তিনি সর্বপ্রথম দূরদর্শনে লাল ঘাস পর নীলে ঘোরে এক নাটকে ভ্লাদিমির লেনিনের চরিত্রে অভিনয় করেন। এছাড়াও তিনি স্টার প্লাসে ডর নামের আরেকটা ধারাবাহিকেও অভিনয় করেন। সেই ধারাবাহিকে তিনি ছিলেন একজন সাইকো কিলারের ভূমিকায়, কে মেননের বিপরীতে। সেই ধারাবাহিক দর্শকদের মাঝে ভালোই প্রশংসা করায় তিনি। এই দুটো ছাড়াও তিনি আরও অসংখ্য টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন, সেগুলো হলো শ্রীকান্ত, ভারত এক খোঁজ, কাহকাশান, চাণক্য, শেষ প্রশ্ন, কিরদার, চন্দ্রকান্ত, দ্য গ্রেট মারাঠা, বেনাগি, জাস্ট মহব্বত, জয় হনুমান, বোম্বে বুল, এরকমই কিছু অভিনয় করেছিলেন। এতগুলো ধারাবাহিকে ভালো অভিনয় করার পর তিনি যখন আবার বলিউড সিনেমায় অভিনয় করতে আসেন, তিনি সেইবারও ব্যর্থতার শিকার হন। তার প্রথম কয়েকটি সিনেমা একদম ফ্লপ যায়। অবশেষে 2001 সাল হয় সেই বিশেষ বছর, যেই বছর থেকে তার ভাগ্যের চাকা অবশেষে ঘুরতে শুরু করে। সেই বছর তিনি অভিনয় করেন ওয়ারিয়র নামের একটা সিনেমায়। ব্রিটিশ পরিচালক আসিফ কাপাডিয়া সেই সিনেমাতে কোনো প্রতিষ্ঠিত হলিউড অভিনেতার খরচ বহন করতে সক্ষম ছিলেন না, তাই অচেনা কোনো প্রতিভাবান অভিনেতা খুঁজছিলেন। সেই সিনেমায় ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্ট সেরা ব্রিটিশ ফিল্ম হিসেবে আলেকজান্ডার কোড্ডা পুরস্কার পায়। এরপর হলিউডে তার অভিনয় দেখে সরগোল পড়ে যায়। তা জানতে পেরে বলিউড কর্তাদেরও তখন টনক নড়ে। একের পর এক সিনেমার অফার তার কাছে আসতে শুরু করে। তার অভিনীত বিখ্যাত কিছু বলিউড এবং হলিউড সিনেমা হলো পান সিং তোমার, দ্য লাঞ্চ বক্স, লাইফ অফ পাই, স্লামডগ মিলিয়নার, হিন্দি মিডিয়াম মাকবুল, ইংরেজি মিডিয়াম প্রভৃতি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি হলেন ভারতের সর্বপ্রথম একজন অভিনেতা যিনি কিনা দুটো অস্কারজয়ী সিনেমায় কাজ করেছেন। সেই সিনেমা দুটো হলো লাইফ অফ পাই আর স্লামডগ মিলিয়নার। নতুন দিল্লির রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ে পড়ার সময় তিনি সেখানকার অ্যাক্টিং ক্লাসে সুতপা শিকদার নামের এক স্টুডেন্টের প্রেমে পড়েন। আর ব্যাস তারপর কি, সেই প্রেম ও ভালোবাসা ধীরে ধীরে বিয়ের দিকে গড়ায়। অবশেষে 1995 সালের ফেব্রুয়ারি মাসে
তিনি সুতপা শিকদারকে বিয়ে করেন। তারপর তাদের দুটো সন্তানও হয়, যাদের নাম রাখেন বাবিল খান ও অয়ন খান। 2018 সালে তার শরীরে নিউরো অ্যান্ড্রোকাইন টিউমারের শনাক্ত করা হয়। তারপর লন্ডনে এক বছর চিকিৎসা গ্রহণ করে তিনি 2019 সালের ফেব্রুয়ারিতে ভারতে ফিরে আসেন। পরে জানা যায় তিনি এর ফলে ক্যান্সার নামের মারণ রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, যেটাকে পুরোপুরি ঠিক করা একদমই অসম্ভব ব্যাপার। কিন্তু সেটার জন্য তিনি তার দর্শকদের তার অভিনীত নতুন সিনেমা দেখার থেকে একদমই বঞ্চিত করেননি। ক্যান্সারের চিকিৎসার মধ্যেও তিনি করে গিয়েছিলেন অনেক সিনেমা শুট। তার শেষ ছবি ইংরেজি মিডিয়াম, যা মুক্তি পায় 13 মার্চ 2020 সালে। কিন্তু সারা দেশে করোনার প্রকোপ তীব্রভাবে বাড়ার ফলে দেশজুড়ে লকডাউন হবার সুবাদে তার শেষ এই সিনেমা হলে মুক্তি পেতে পারেনি। অবশেষে দীর্ঘ রোগভোগের পর ভারতবর্ষের সিনেমা জগতের রত্ন ইরফান খান 29 এপ্রিল 2020 সালে মুম্বাইয়ের কোকিলাবেন হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র 53 বছর। ভিডিওটি শেষ করার আগে আমি তোমাদের একটা রিকোয়েস্ট করতে চাই, পারলে ইরফান স্যারের শেষ সিনেমা ইংরেজি মিডিয়াম অবশ্যই দেখো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বি ইমাজিন সর্বদা আপনার সাথে, আপনার পাশে।